কৈছো কোনটা পাবলিক সিটি? এখন পাবলিক দর্শক ভাড়া করে নিয়ে আইসা হলের পিছনে ঢুকায়, তাদের কি লাভ হয় আমি নিজেও যাই না। মানে আমাদের গাইব হয়ে দেওয়া এটা কি সিনেমার জন্য ভালো হয়েছে? আওয়াজ কিন্তু তুফান আর কথা কথাই আমি আসলেই মানে মার্কেটটা একটু গরম হয়ে যায়। এই এই গরমে কাল লাভ এই গরমে কিন্তু দিন শেষে কারো না কারো তো লাভ হয়, তাই না? আপনার ছবি তো রানিং চলতেছে, তো এখানে লেখা আছে কামিং সুন, মানে আপনার ছবি আসতেছে, এটা বোঝা যায় এই কামিং সুন থেকে অনেক দর্শকরা চলে গেছে। আজকে এটা দেখার পরে আমি একটু হাসলাম, ঠিক আছে, যে আমার সাথে মনে হয় এগুলোই হয়, ঠিক আছে। যাই হোক, এটা একটা এটা আমার জন্য একটা তর মেসেজ যে আমার ছবি রানিং করতেছে সেখানে দেখা যাচ্ছে খাবি ছবি। এই বিষয়ে কি আপনি কথা বলেছেন? আমি এখনই জানলাম, এটা কথা বলবো আমি, আমি এখনই জানলাম এটা কেন হলো এটা আমি জানি না, আমি জিজ্ঞেস করি। আর সিনেমা তো এখন আমি চেষ্টা করি মানুষকে ভালো কিছু দেওয়ার জন্য, আর কিছু এটাই সিনেমাগুলো সবই শো পেয়েছে সকালবেলা, সেক্ষেত্রে আপনার কাছে কি মনে হয় যে দর্শক কেমন পাচ্ছে না, মানে এই সকালবেলা শো দেওয়া হয়েছে এবং ঈদের ঈদের আগেই সকালবেলা শো দেওয়া হয়েছে? আমার মনে হচ্ছে যে ওনাদের সাথে ওনারা তো ওনাদের পরিচিত কালা ওনাদের করলে আবার দেখা যায় আর এক জিনিস হয়ে যায়। হ্যাঁ, এখন আমরা যারা প্রডিউসার বা আমরা যারা ডিরেকশন দেওয়া দেয় তারা তো একটা উৎসবে জিপি, না হলে সকালে সুখী যখন পাওয়া দেখে কেউ দেখে না। দেখ এগুলো আমার করবো পরে, এখন তার এগুলো করবো না, এখন তো এই চলতেছে, এভাবে চলবে, এভাবে আওয়াজ এভাবে উঠবে ইনশাল্লাহ এবং দেখবে ইনশাল্লাহ। আপনার সাথে এমনটা কেন হচ্ছে বারবার বারবার কেন হচ্ছে আমি জানি না, বাট আমার কাছে মনে হয় যে এখন তো আমি আমার সিনেমার আওয়াজ কিন্তু দিয়ে দেওয়ার কথাই বলবো, আওয়াজ কিন্তু তুফান আর রিমেন্স কথা কথাই বলবো। আমি আসলেই মানে মার্কেটটা একটু গরম হয়ে যায়, এই এই গরমে কাল লাভ এই গরমে কিন্তু দিন শেষে কারো না কারো তো লাভ হয়, তাই না? আমি আয়নাবাজি ছবির কথা মনে আছে কিনা আমি জানি না, আপনাদের আপনার হ্যাঁ ছবি কিন্তু পাম্পার পাম্পার সুপার সুপার হিট কিন্তু ছিল আয়নাবাজি, হ্যাঁ। তারপর আয়নাবাজি কিন্তু দিন শেষে আমরা দেখছি যে আয়নাবাজি প্রচণ্ড লস, এটা সবাই জানে না, কারণ এটা আমার অফিস থেকে নিয়ে আমি জানি। এবং এই কবিতা আমাকে নিজে বসে যে কবিতা তো টাকাও পায় অনেকের কাছে, অনেক হল মালিক তো টাকাও পায়, হ্যাঁ। তো টাকা এটা সানি ভাই নিজে আমাকে বলছে যে ছবি তো সুপারহিট বানাই না, টাকা নিজে নেবে না, ঠিক আছে। আমরা আমরা দেখি এখন কি নিজের টাকা খরচ করে পাবলিক সিটি তো একদিনে ছিল, এখন হচ্ছে কোনটা পাবলিক সিটি? এখন পাবলিক দর্শক ভাড়া করে নিয়ে আইসা হলের পিছনে ঢুকায়, তাদের কি লাভ হয় আমি নিজেও যাই না। এই যে কিছু ব্যাড প্রডিক্স দেখতেছি, হ্যাঁ, ছবি দেখতেছে, তারপরেও যেমন আজকে আমাকে আশা সঙ্গে সঙ্গে তিন চারজন বলো ভাই নেগেটিভ যদি কারো ব্যাপারে বলে সেটা সঙ্গে সঙ্গে নেমে যায়, কীভাবে নেমে যায়? আমার আমি আমার আমার এরও বলছে যে আপনি রিভেন্সটা যদি কোনো ইউটিউব যদি পজিটিভ কুকিং করে তাহলে ইউটিউবে রিপোর্ট করে দেয় কে ফোনে, এই কারণে অনেক ইউটিউবরা ডরেও আমারটা দিচ্ছে না, ডরেও ভয়েও আমার লিঙ্কটা দিচ্ছে না। ভাইয়া একটা ইন্টারভিউতে দেখলাম আমি শেষ করি, তারপরে সেই কোনো একজনকে আমি শুনলাম, শোনার পরে আমি শুনলাম ঘটনা কি বলতে ভাই চার লাখ দিন কাউকে 10,000 টাকা খাও, কাউকে 20,000 টাকা খাও, এই কোনো একটা অফিস থেকে
দেওয়া হয়েছে। যে কোনো একজন লোককে ওই লোকটা আমার পরিচিত তার লোককে জিজ্ঞেস করছিলাম, ঠিক আছে, আমি জিজ্ঞেস করার পরে সে আমাকে অস্বীকার করে জনগণের পছন্দ জিজ্ঞেস করলাম, সে আমাদের চার পাঁচজনের সামনে স্বীকার করলো হবে এক লাখ হাত পাইছে। এখানে রাতের সামনে স্বীকার করছে, এখানে একজন বসবাস আমাদের আজকে কথা দিচ্ছে, এই যে টাকা পয়সা দিয়ে ভুয়া পাঠিয়েছে আর ভুয়া মানে আমাদের তৃতীয় কোথায় এটাকে গায়েব হয়ে দেওয়া, এটা প্যান্ট করে স্টার্ট হচ্ছে, এটা কি সিনেমার জন্য ভালো হয়েছে? আমার প্রশ্ন হচ্ছে যে একটা ইন্টারভিউতে দেখলাম রাহেন রবি বলছে আপনার সিনেমা চলে না, আপনি জোর করে স্টার সিনেমাকে চালাচ্ছেন, এটা এই সাংবাদিকদের সামনে সে বলছে। স্টার সিনেমা কি আমার বাবা? স্টার সিনেমা তো আমার বাবার না, স্টার সিনেমা তুই আসলো হাউসফুল আর স্টার দেখলে তো বুঝে যাবে না, আর রেগুলেটিভ বলে থাকে বলে বলবো, যদি দম থাকে আমার মতো রোশন ভুগলি একটা ছবি এইভাবে চালা দেখাও, আমার মতো রোশন ভুগলিকে নিয়ে এই পর্যন্ত হাইকুটা ছয় বছর আগের ছবি এই পর্যন্ত হাইকুটা সামনে চালাও দেখাও, এই দম থাকে বড় বড় স্টার নিয়ে ওই যে শাহরুখ খান সালমান খান অমিতাভ এই অমিতাভ বাচ্চাদেরকে নিয়ে ওই যে কাউয়া যদি ছবি বানায় কাউয়ার ছবিও সুপার হিরো সুরঙ্গ সময় তো সে শাকিব খানের বিরুদ্ধে কথা বলছে, শুরু করতে ফল পাইছিল কয়টা সিনেপ্লেক্স এবং হল মিলে বাড়তে পারছিল ২৫টা, তাই না? তাও এখানে ছিল কি আফ্রানিস, আর আমি তো ঘোড়াই পড়ি না, তারপর তো আমি প্রায় ১৫টার মতো পাইছি, তারপর তো আমি না হলে ২০-২৫টা হলে আমি নিতে বাদ দিছি, ছোটো হলে আমার দিব না, তো ওসব সিনেমা মানে চললে যদি সত্যিকারের সিনেমা ভালোবাসো নতুন সিনেমাতে সুযোগ দাও, সিনেমা ওরা দেখি কত দম আছে, কে রায়হান রাফি কে ইকবাল কে অন্য কেউ ডিরেক্টর দেখি সুরঙ্গের সময় তো জিয়ান রসের কাজ করেছে, ৬-৭ বছর হয়েছে, ছয় সাত বছর।